পিএসএল এর সবচেয়ে দামি ক্যাটাগরিতে গুরবাজ ডেভিড মালানদের সাথেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ, তামিম ইকবাল সহ টাইগার ছয় তারকা ক্রিকেটার। এছাড়াও আসন্ন এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন 21 বাংলাদেশি ক্রিকেটার, যেখানে রিয়াদ তামিমদের সাথে একই ক্যাটাগরিতে মিরাজ লিটনরা। তাছাড়া আর কে কোন ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ পিএসএল এর ড্রাফট, যেই ড্রাফটে নিজেদের নাম লিখিয়েছেন বাংলাদেশের 21 ক্রিকেটার, যেখানে টাইগারদের হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ছয় তারকা ক্রিকেটার। আসন্ন এই ফ্রাঞ্চাইজি লিগের এই ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ, তামিম সহ আরও আছেন মিরাজ মুশিরাও। এদিকে লিগটির সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডেভিড মালান, গুরবাজ, মুজিবদের মতো তারকা ক্রিকেটারদের পাশেই জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে পিএসএল এর আগামী আসরের জন্য ড্রাফটের নাম নিবন্ধন করেছেন 22টি দেশের মোট 458 জন ক্রিকেটার, যেখানে শুধুমাত্র প্লাটিনাম ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন 46 জন। তাছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন 76 জন ক্রিকেটার। এই 76 জনের মধ্যে আছেন 6 জন বাংলাদেশি। পিএসএল এর ডায়মন্ড ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ, রিয়াদ, তামিম ইকবাল ছাড়াও আরও জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ সহ লিটন দাসরা। বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে পিএসএল এর গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য বিশ্বের নানা প্রান্তের ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন টাইগার এই পোস্টার বয়। পিএসএলেও খেলেছেন বেশ কয়েকবার, তবে গত আসরে অবশ্য পেশোয়ারের হয়ে একটি ম্যাচ খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তবে এবারও প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মিস্টার 75। পিএসএল এর সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সাথে আছেন বিশ্বের নামি দামি সব তারকা ক্রিকেটার, যেখানে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকি, নূর আহমেদ এবং মুজিবুর রহমান আছেন এই ক্যাটাগরিতে। এছাড়াও ইংল্যান্ডের বেন ডাকেট, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, লুক উড, রিস টপলিরাও আছেন এই দামি ক্যাটাগরিতে। তাছাড়া টাইমাল মিলস, ডেভিড মালান এবং টম কারানো আছেন সর্বোচ্চ দামের এই ক্যাটাগরিতে। এছাড়াও নেপালের সন্দীপ লামিচানেও জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এদিকে আগামী 13 ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট, আর টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হবে 8ই ফেব্রুয়ারি, আর শেষ হওয়ার কথা আছে 24শে মার্চ। এদিকে আসন্ন এই ড্রাফটে সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পাবে কোয়েটা গ্লাডিয়েটরস।